আর এই কবিতাটা বর্তমান যুগের আধুনিক সিনেমায় প্রেমকে নিয়ে লেখা। একটা বেকার ছেলে প্রেম করলে কি হয়, তার উপরে কি প্রভাব পড়ে, আর এটা একজন প্রেমিক কবি লিখতে পারে। আর সেই প্রেমিক কবি লেখা কবিতা সিনেমায় প্রেম আমি লাভ করছি। ভালো ছেলে, স্মার্ট, বিয়ে করে নিতে হয় চট করে, ছেলে পাওয়া যাবে না, বাড়লো বাড়ির চাপ। আচ্ছা প্রেমের কি হবে, প্রেম করা ওটুকুই থাক, ওটুকুই থাক, এটা অভাব নয় চিরস্বপ্ন। বয়স হলে কুড়ি, তাকে বিয়ের পিঁড়ি, তখন প্রেম ভুলে আসে সরকারি ছেলে, স্বপ্ন দেখাও মিথ্যে ছিল, বেশি দোষ আসলে অনেক বড় ঠোঁট আর শরীরে শরীর ভরে। ওয়েল সেকেন্ডলি শেষ কথা, ওয়েল সেকেন্ডলি শেষ কথা, বেকার ছেলে সেম এজ, সঙ্গী কেবল প্রেম, সব পার্কে মানায় বস, ব্যর্থ সিটি প্রেম। ভালোবাসা, ভালোবাসা মৌখিক শব্দ, প্রেম প্রেম আবেগ মাত্র, ভবিষ্যতই আসল কথা, ছেড়ে যাব না, ছেড়ে যাব না কথারই কথা। দাঁড়িয়ে আছি গড়ির কোণে, সানাই ভেসে আসি, ভালোবাসা ভালোবাসা এভাবেই ফিক্সড ডিপোজিটে বসে, দামি ফ্ল্যাট, দামি ভবিষ্যৎ, সহজে সারা যায় না, বাড়ির চা প্রিয় সব ছল অজুবাদ পায় না, সেম এজ প্রেমী, আর যাই হোক আশা করি সবাই ভালো লেগেছে, একদম বাস্তব কথাটাই বলা আর কিছুই না। তো এবারে একদম সর্বাঙ্গে ডিরেক্ট রাখবো অনেক।